হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আর আশা করি তোমরাও খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি বাজারে, আর বাজারে কি করতে যাচ্ছি, কেক দুটো টুকিটাকি কেনাকাটি আছে, সেটাই করতে যাচ্ছি বাজারে। তোমরা দেখতে থাকো আমি কি কেনাকাটা করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, এখন বাজে 1:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা দেখতে থাকো যে আমি বাজারে কি করতে যাচ্ছি, তাহলে এসো আমার সঙ্গে, চলো তোমরা। দেখলে বন্ধুরা, আমি বাজার গিয়েছিলাম, আর বাজার থেকে কি কেনাকাটা করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। আমি বাজারে গিয়েছিলাম, আমার বোনের মেয়ের আজকে বার্থডে, তো ওর জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করতে গিয়েছিলাম। দেখো এই গেঞ্জিটা কিনেছি, খুব সুন্দর গেঞ্জিটা, পিঙ্ক কালারের। বাচ্চারা এমনি পিঙ্ক কালার খুব পছন্দ করে, পিঙ্ক কালারের একটা গেঞ্জি কিনেছি, দেখে নাও। আর একটা প্যান্ট কিনেছি, দেখো এটাও পিঙ্ক কালারের, কালারের প্যান্ট কিনেছি পিঙ্ক দিয়ে আর ব্ল্যাক দিয়ে, কেমন হয়েছে জানিও। তারপর কিনেছি দেখো ওর জন্যেই, আমার বোনের মেয়ের জন্যেই একটা খেলনা কিনেছি, এটার নাম পাপি হাউস। দেখো কত সুন্দর লাগছে হাউসটা, এটা এখানে চাপ দিলে কুকুরটা বেরিয়ে আসে, কেমন হয়েছে জানিও। আর কিনেছি দেখাচ্ছি, দেখো আমার নিজের জন্য একটা হলুদ রঙের চুড়ি কিনেছি, আর কিনেছি এই তিনটে নেল পালিশ, পিঙ্ক কালার, হোয়াইট, গ্রিন, এই তিনটে নেল পালিশ কিনেছি। এই ছিল আমার আজকের কেনাকাটা। তোমাদেরকে তো বললাম আমি এসেছি আমার বোনের মেয়ের বার্থডে আজকে, আর ওর বার্থডেতে এসেছি আমি। দেখো সব কিছু তোমাদেরকে দেখাবো, দেখে নাও, দেখতে থাকো কেমন কি হয়েছে সব কিছু দেখাচ্ছি। এই যে, এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্ল তাকাও, এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে আমার সোনা মা, এই যে দেখো দেখো রান্না বান্না হচ্ছে, আর আমার দাদা রান্না করছে, দাগাও রাঁধুরি। আমি লাগাবো
আমরা।